হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ফ্যামিলিতে। জানাই সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ। তো সকালবেলা মা এই যে জামাইয়ের জন্য লুচি করছে, সকালবেলা লুচি আলুর দম খাওয়াবে। এখানে যে ছোট ছোট আলু কেটে তরকারি করেছে আলুর দম। দেখে তো বেশ ভালোই লাগছে, খেতে আরো দারুণ হবে জানি। আর বাবু বিছানায় বসে বসে একটা লুচি নিয়ে টুকরে টুকরে খাচ্ছে, এই দেখো। আর বেচারারা বোনগুলো দেখো, মা লাগাতার চাপে তো ঠাকুমাও গেঁথে দিচ্ছে ওদেরকে। বাবা শুয়ে আছে। দুপুরবেলার লাঞ্চ থালি নিয়ে চলে এলাম জামাইয়ের জামাষষ্ঠীতে। এই মেনু ছিল, জামাই খেতে শুরু করছে। আমার জামাই নয়, মায়ের জামাই। ভিতরে তো ষষ্ঠী সেই রকম ভাবে নেই, ঠাকুমাদের নিয়ম ছিল জামাই খাবে, মানে জামাইয়ের খাওয়া দাওয়াটা আছে। আর সন্ধ্যাবেলার দিকে এই চন্দনের ফোঁটা দিয়ে একটু ধানব্য দিয়ে জামাইকে আশীর্বাদ করা, এটাই আমাদের ষষ্ঠীর নিয়ম। সেটাই মা করছে। টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে গেছে, তাই বাবা টোটো নিয়ে এলো, টোটোর লাইটটা জ্বলে দিয়েছে উঠোনে, তাই মা এই জামাই বরণ করছে এইভাবে। সবার ভিতরে অনেকের ভেতরেই ষষ্ঠীর নিয়ম থাকে না, কিন্তু শখ তো যায় যে জামাইকে ষষ্ঠী দেওয়ার, কিন্তু সেরকমভাবে নেই, যে যতটুকুনি আছে ততটুকুনি আর কি করে। দেখাই যাচ্ছে না অন্ধকারে, মিষ্টি মুখ করাচ্ছে। এবার ওর বাবাকে আশীর্বাদ করলো। এবার ছেলেরও খুব শখ যে বাবাকে মিষ্টি মুখ করালো, তারপরে প্রদীপ দিয়ে সামনে আরতি করলো, তাহলে আমাকেও করতে হবে। এবার ওকেও বসালো যার জন্য, তাহলে এক্ষুনি চেল্লামেল্লি শুরু হয়ে যাবে। তো আমার বাবু বসে পড়েছে চন্দনের ফোঁটা নিতে। ও তো এখনো জানে না জামাই ষষ্ঠীটা কি। ও মামার বাড়ি যাবে, জামাই ষষ্ঠী খাবে, জামাই ষষ্ঠী খাবে, মানে যত মানে যতক্ষণ না যাচ্ছে মানে এরকমই বলে যাচ্ছে, মা জামাই ষষ্ঠী খাবো, জামাই ষষ্ঠী খাবো। কিন্তু ও তো ছোট, এখনো জানে না জিনিসটা কি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন হবে চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তীতে দেখা হবে একটা নতুন ব্লগে।